আমি লুনা বলছি। আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আরও একটি পর্বে। আজ আমি কিছু গাছপালা দেখাবো আপনাদের, ভেষজ উদ্ভিদ যা আমাদের গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে কিন্তু আমরা সবসময় অত খেয়াল করি না। দেখুন, আমরা এই গাছটাকে ভালোভাবে হয়তো অনেকেই চিনি, অনেকের বাড়িতেই আছে, অপরাজিতা গাছ। এটা সাদা, এই যে সাদা ফুল ফুটে আছে গাছে, এখনও অনেক আছে সাদা ফুল, এই যে সাদা ফুলে ভর্তি হয়ে আছে। ও, কিছু তোলাও হয়েছে গাছে ঠাকুরকে পুজো করার জন্য। আর এটা তো টগর ফুলের গাছ, তো এই অপরাজিতা ফুলের কিন্তু অনেক গুণাগুণ, এর অনেক কিছুতে কাজে লাগে। এই ধরুন বয়ঃসন্ধিকালীন অনেক সময় উন্মাদ হয়ে যায়, তো সেক্ষেত্রে এই পাতার রস টস অনেক কাজে লাগে। তারপরে এই গলগণ্ড রোগে কাজে লাগে, অনেক সময় শুষ্ক কাশি হয় তাতেও অনেক কাজে লাগে এই পাতার রস। আর এই সাদা অপরাজিতার ডাল কিন্তু প্রয়োজন হয় আমাদের মা দুর্গার পূজায়। এই যে কলাপু যে স্নান করাই আমরা, এই সাদা অপরাজিতার ডাল দিয়েই কিন্তু সমস্ত গাছ, বাকি যে গাছগুলো থাকে তা বাঁধা হয়, এই জন্য লাগে। আর দেখুন, তুলসীর বন হয়ে রয়েছে যেন বৃন্দাবন। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, দেখুন কত সুন্দর কৃষ্ণ তুলসী হয়ে রয়েছে, একদম আমাদের বাড়ির গাছ ভর্তি। তাও তো কত তুলে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে একদম ভর্তি হয়ে গেছে কৃষ্ণ তুলসীতে। এইগুলো হলো কৃষ্ণ তুলসী, এগুলো কালো পাতা হয়, ডালটাও একটু কালো কালো হয়, দেখুন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর জবা পাতা, এই জবা পাতা এবং জবা ফুল দেখুন, এই এখন কুঁড়ি হয়ে রয়েছে, বাকি এটা হলুদ জবা বা স্বর্ণ বলে, স্বর্ণ জবা, এটা ঠিক হলুদ না, স্বর্ণ জবাই এটা। এই যে ফুল ফুটে আছে দেখুন, তো এই ফুল আমরা অনেকেই জানি যে আমাদের এই যদি তেলের সাথে ফুটিয়ে মাখা হয় তাহলে অনেক চুল কালো হতেও সাহায্য করে এবং চুলে পুষ্টিও হয়, গ্রোথ হয়। তো জবা ফুলের পাতা, জবা ফুল এগুলো অনেক কাজে লাগে আমাদের। আর কবিরাজি এক ধরনের ওষুধ বলতে পারেন, এগুলো সব ভেষজ উদ্ভিদ। আরও একটা উদ্ভিদ দেখাই আপনাকে, তো এই হচ্ছে দেখুন, একদম আমাদের এই গাছ পরিষ্কার করেছিল তো অনেকে বুঝতে পারেনি, তো তাতে তুলে ফেলেছে, কিন্তু এইটা হচ্ছে অ্যাসিড পাতা বলে, অ্যাসিড গাছ। অ্যাসিডিটি হলে এই পাতার চিবিয়ে খেয়ে জল খেলে অ্যাসিড ভালো হয়ে যায়। এই গাছটা আরও বড় হয়, একদম ছোট, অনেকগুলো তুলে দিয়েছে বুঝতে পারেনি, তো আবার বসানো হয়েছে, সবে ছোট গাছ। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এগুলো ঘাস, তো ঘাসের এই দেখুন ঘাসের ডগায় কী আছে, এটা বুঝতে পারছেন কি, এটা দেখতে পাচ্ছেন, এটা কি, এটা হচ্ছে প্রজাপতির ডিম, এ থেকেই প্রজাপতি হবে। দেখুন একদম ছোট গাছে বাসা বেঁধেছে, ছোট ঘাসের পাতাগুলোই ওরা খাচ্ছে। আর এই হচ্ছে অ্যালোভেরা, অ্যালোভেরা তো আমরা জানি পুড়ে গেলে এর রস যদি দেওয়া যায়, ভাঙলেই দেখুন, এই যদি আমি এটা একটু ভাঙি তো এই দেখুন রস বেরোচ্ছে, এই রস বেরোচ্ছে। এই রসটা দিয়ে এই অ্যালোভেরার রস, এইটা অনেক কাজে লাগে, চুলে দেয়, গায়ে মুখে মাখে, অনেক স্কিনের পুড়ে গেলে লাগায়, এটা অ্যালোভেরা। এই গেল, তো এবার দেখাই আপনাদের রাধা তুলসীর গাছ। তুলসী পাতা মোটামুটি তিন চার রকমের হয়, এটা হচ্ছে রাধা তুলসী গাছ। এটারও পাতা তুলে ঠাকুরের সেবায় কাজে লাগে, নারায়ণ সেবার। এই আমাদের তুলসী মঞ্চ, সকালবেলা পূজা হয় ধুয়ে। আর এরপর দেখাই রাম তুলসী, এটা হচ্ছে রাম তুলসীর পাতা। এই পাতার রস করে যদি মধু দিয়ে খাওয়া যায় তাহলে সর্দি কাশির পক্ষে ভীষণই উপকার হয়, বিশেষ করে ছোট বড় সবাই খেতে পারে, 8 থেকে 80 সবাই খেতে পারে এই পাতার রস।
গাছটা একটু কুচকে গেছে, এর ওপর অপরাজিতা গাছ উঠেছিল ভীষণভাবে, তো সেই জন্য দেখুন এই রাম তুলসীর পাতা, এই পাতার রস খেলে মধু দিয়ে সর্দি কাশির পক্ষে খুব ভালো হয়। চলুন আরও দেখাই, এই হলো আপনার নয়নতারা, সাদা নয়নতারার পাতার বা ফুল, যদি সাতটা ফুল এরকম ভিজিয়ে খাওয়া যায় তাহলে সুগারের পক্ষে কিন্তু খুব উপকার। নয়নতারা পাতার রসও খাওয়া যায়, বিশেষ করে সাদা নয়নতারা। নয়নতারা অনেক রকম রঙের হয়, সাদা নয়নতারা বেশি উপকারী। ভিডিওটা কেমন লাগছে বলবেন অবশ্যই, জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে আমাদের নিম পাতা, এই গাছটা আমফানের ঝড়ে বেঁকে গিয়েছিল তাই কেটে দিতে বাধ্য হয়েছে, কিন্তু গোড়ায় আরও সুন্দর, কী সুন্দর দেখুন কচি কচি নিম পাতা, দেখেই খেয়ে দিতে ইচ্ছা করবে তাই না। নিম পাতা জানেন আমাদের সকলের পক্ষে, নিমের হাওয়া স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, নিম পাতা খাওয়াও সাধারণ মানুষের পক্ষেও ভালো, রোগীদের পক্ষেও অবশ্যই ভালো হয়। দেখুন কচি কচি নিম পাতা আবার গজিয়েছে, এর থেকেই আবার নতুন গাছ হয়ে যাবে, ভর্তি বেরিয়েছে দেখুন একদম এই নিম পাতা। এইটা দেখুন কালমেঘ পাতা, এই কালমেঘ পাতার রস আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, মা ঠাকুমারা বলতেন যে কৃমি হলে কালমেঘ পাতার রস খেলে খুব উপকার দেয়, আর এই পাতা থেঁতো করে বেটে বড়ি দিয়েও রেখে দিতেন, যদি না আমরা রস খেতে চাইতাম, ভীষণ থেঁতো, ভীষণ একটা গন্ধও আছে বুনো, তো সেই জন্যে ওনারা বড়ি করে রেখে দিতেন, জল দিয়ে আমরা খেতাম। দেখুন একদম কালমেঘ পাতার গাছ, দেখুন দেখাই এবার আপনাদের। এই পাতাটা আপনারা অনেকেই হয়তো চেনেন না, আবার অনেকে যারা গ্রামেগঞ্জে থাকেন অবশ্যই চেনেন, এটা হচ্ছে ম্যারেলিয়া পাতা বা ম্যারালি পাতা, এক এক জায়গায় এক এক নামের। এই লতানে গাছ বিভিন্ন গাছ জড়িয়ে ওঠে, আমরা বুনো গাছ হিসেবে ঘাস পরিষ্কার সময় অনেক সময় আমরা ছিঁড়ে ফেলে দিই, কিন্তু এই পাতার রস কেটে বা ছড়ে গেলে, যেমন গাঁদা ফুলের পাতা কেটে ছড়ে গেলে রস দিলে ভালো হয়, তেমনি এই পাতার অনেক সময় পুড়ে গেলেও এই পাতা থেঁতো করে রস করে যদি দেয়া যায় তাহলে সেই জায়গাটা ঠান্ডা হয়। দেখুন এই হচ্ছে ম্যালেরিয়া পাতার গাছ, এটা যুক্তি ফুলের গাছ, এর সাথে হয়েছে দেখুন, এটা যুক্তি ফুলের গাছ, তিতকোয়া ফুল যেটাকে অনেকে বলে। অনেক জায়গায় হয়ে রয়েছে ম্যালেরিয়া গাছ, দেখুন এই পুকুরের পাড়ে এই ম্যালেরিয়া গাছ হয়ে রয়েছে, ওই পাশে আমাদের পুকুর, খুব বড় পুকুর, এখন তো বর্ষাকাল জলে ভর্তি। এই দেখুন নিম গাছ কত বড় হয়ে গেছে, এই নিম গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখুন পুকুর আমাদের। এই শানবাঁধন ঘাট, ওই ডাক পাখি ছুটে চলে গেল, এই শানবাঁধন ঘাট মাছ খেলে বেড়াচ্ছে, এখন অতটা ভালো দেখতে পাবেন না আপনারা, দূরে মাছগুলো খেলে বেড়াচ্ছে ঘাট আমাদের। উপরে বাঁশঝাড়, ফুল গাছ, এই স্থলপদ্মের গাছ কুঁড়ি এসে গেছে, এই ফোটার সময় হয়ে এসেছে, কারণ মা তো আসছে না। আর এই হচ্ছে কারি পাতার গাছ, এই কারি পাতা আমরা অনেক তরকারিতে খাই, চানাচুরেও দেওয়া হয় ভেজে, দেখছেন কারি পাতার গাছ, ডাল ছেঁটে দেওয়া হয়েছে সবই এই কারি পাতা। এইগুলোকে বলে দোলন চাঁপা, কি সুন্দর ফুটে আছে না, খুব সুন্দর গন্ধ। তো ভিডিওটা কেমন লাগলো দেখে বলবেন নিশ্চয়ই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন, এবং
কেমন ভিডিও দেখতে চান যদি আমার সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। এটা অ্যারিকা পাতার গাছ, এই গাছ পাতা কেটে নিয়ে গিয়ে ফুলের সাথে দেয়া হয়, সাজানো হয়। দেখুন কত বড় হয়ে গেছে কারি পাতার গাছগুলো, এই পাতাগুলোই ফুলের সাথে দিয়ে সাজানো হয়। এই সুপুরি গাছে সুপুরি হয়ে রয়েছে, আর এইটা হলো আপনার দেখাই, এই গাছটা আমাদের এখানে বলে শত্রু যারা হয় তাদের সেই শত্রুতা কাটায় এই গাছ, একে বলে বনচাড়ালের গাছ। এই ফল পড়েই গাছ হয় অনেক, আমাদের বাগানে ভর্তি আছে বনচাড়ালের গাছ। এই গাছ বাড়িতে থাকলে নাকি শত্রুরা কোনো ক্ষতি করতে পারে না, শত্রু বৃদ্ধি হয় না। কতটা সত্য তা বলতে পারবো না, কিন্তু এটাই সবাই বলে, সেই জন্য আমাদেরও বাগানে আছে প্রচুর। এই কলা গাছ হয়ে রয়েছে অনেক, এই রঙ্গন ফুল হয়ে রয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। শেষ করলাম।